Welcome to my YouTube channel. Thanks for click this video. So, itimoddhe Islampur College second semester, fourth semester, sixth semester, part 1, part 2, part 3 je exam shuru hoyeche online plus offline ba blended mode. So, sei examination kichu rules ebong niyom, sei niyom jeta bole guidelines, sei guidelines mene tomader porikha dite hobe. Na hole kintu sei porikha ta tomader cancel hoye jabe. To ami tomader ajke ei video er maddhome sei exam er je guidelines gulo ache সেই গাইডলাইন্স গুলো তোমাদের বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি সেই গাইডলাইন্স গুলো কি এবং এই গাইডলাইন্স যদি না মানা হয় তাহলে পরীক্ষা कैंसिल হতে পারে কি না হতে পারে সবই তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ চলো ভিডিও শুরু করা যাক Rules for exam এবং পরীক্ষার যে নিয়মগুলি বা গাইডলাইন্স যেটাকে বলা হয় সেটা কি কি হতে পারে চলো তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব তো ফার্স্ট যে রুলটা আছে প্রথম যে রুল সেই রুলটা আছে কলেজ থেকে যে খাতা দিয়েছে সেই খাতায় পরীক্ষা দিতে হবে অন্য কোনো খাতায় পরীক্ষা দিলে সেই খাতা জমা নেওয়া হবে না অর্থাৎ কলেজ থেকে যে অ্যানসার স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে সেই খাতায় তোমাকে পরীক্ষা দিতে হবে এবং অন্য কোনো খাতা দিলে তোমাকে হবে না পরীক্ষা সেই খাতাটা জমা নেবে না কারণ কি কেউ যদি মনে করে যে আমি অনলাইন থেকে যে অ্যানসার স্ক্রিপ্টটা ডাউনলোড করে সেই ডাউনলোডের পর A4 প্লাস A4 সাইজের যে পেপার আছে সেটা যোগ করে দিয়ে লিখে দেবো সেই খাতা কিন্তু কলেজ থেকে সাবমিট করা হবে না এবং নেওয়া হবে না প্রথম রুলস এই রুলসটা তোমাকে মানতেই হবে কারণ কি কলেজ থেকে যে খাতা দিয়েছে সেই খাতাই তোমাকে এক্সাম দিতে হবে আর সেই খাতাই কলেজে তোমাকে সাবমিট করতে হবে দ্বিতীয় রুল যেদিন পরীক্ষা হবে সেই দিনই পরীক্ষা শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যে কলেজে এসে খাতা জমা দিতে হবে তো এই রুলসটা হচ্ছে কি তোমাদের যেদিন যে পরীক্ষা ধরো 22 তারিখ কালকে তোমাদের হিস্ট্রি পরীক্ষা সেই হিস্ট্রি পরীক্ষাটা তোমাদের 10টা থেকে 2টা পর্যন্ত দিতে হবে এবং সরি 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা পরীক্ষা হবে এবং 12টা থেকে 2টা পর্যন্ত তোমাদের খাতা সাবমিট করার সময় থাকবে ইন কলেজ কোনো অনলাইনে সাবমিট হবে না কোনো মেলের মাধ্যমে সাবমিট হবে না শুধুমাত্র কলেজের ডিপার্টমেন্টে গিয়ে যে যার ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে খাতা সাবমিট করা হবে ওইখানে লেখা থাকবে এটা বাংলা ডিপার্টমেন্ট এটা জেনারেল দের হিস্ট্রি এটা হিস্ট্রি অনার্সের এটা বাংলা অনার্স এটা বাংলা জেনারেল এটা হিস্ট্রি এটা পলিটিক্যাল সায়েন্স অনার্স এটা জিওগ্রাফি অনার্স এটা ম্যাথমেটিক অনার্স এটা উর্দু অনার্স এবং পাস কোর্স আলাদা লেখা থাকবে প্রোগ্রাম কোর্স সেই সব জায়গা গিয়ে তোমাদের খাতা সাবমিট করতে হবে ধরো তুমি অনার্সে পড়ো এবং পাস কোর্সে খাতা সাবমিট করলা হবে না কিন্তু তোমাদের যেটা অনার্স লেখা থাকবে সেই অনার্সে গিয়েই অনার্সের লাইনে গিয়েই তোমাকে খাতা সাবমিট করতে হবে আর যদি 2 ঘন্টার বেশি পরে গিয়ে খাতা সাবমিট করো কলেজ কিন্তু খাতা তোমাদের নেবে না ওটা তোমার সাবলি হয়ে যাবে সেই ক্ষেত্রে ভি কেয়ারফুল তোমাদের 2 ঘন্টা 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের লিখতে হবে লেখার পর কলেজে গিয়ে 2 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে দেরি হলে 2 ঘন্টার পর হলে খাতা কিন্তু নেবে না তো এই রুলস গুলো তোমাদের মানতে হবে তারপরে হচ্ছে 3 নম্বর নিজের পরীক্ষা নিজেই দিতে হবে এবং নিজের খাতা নিজে কলেজে গিয়ে জমা দিতে হবে অর্থাৎ নিজের পরীক্ষা নিজেই লিখতে হবে তোমার পরীক্ষা তোমাকেই লিখতে হবে এবং খাতা নিজের খাতা নিজেকে গিয়েই সাবমিট করতে হবে জমা করতে হবে অন্য কেউ গেলে সেই খাতাটা সাবমিট করবে না এবং কলেজ সেই খাতা নেবে না সেই ক্ষেত্রে যেহেতু অ্যাডমিটে তোমাদের ছবি আছে সেই ছবি অনুযায়ী তোমাদের খাতা ওইখানে সাবমিট করবে অন্য কেউ গিয়ে খাতা জমা করলে সেই খাতা কিন্তু নেবে না সেই ক্ষেত্রে বি কেয়ারফুল কেউ যদি মনে করে না আমার খাতা আমি অন্যজনের কাছে পাঠিয়ে দেবো হয় অনেক সময় সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম খাতা জমা নেওয়া হবে না তো নিজের খাতা নিজেই লিখবে এবং নিজেই জমা দেবে এর আগে ইউনিভার্সিটি থেকে রুলস গুলো দিয়ে দিয়েছে আমি সেই রুলস গুলো নিয়ে ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি পরীক্ষার যে মেন্স রুলস গুলো সেই রুলস গুলো তো ইউনিভার্সিটির যে রুলস আছে সেই রুলস অলরেডি আমি আলোচনা করে দিয়েছি ভিডিওর মাধ্যমে আর এটা শুধু ইসলামপুর কলেজের জন্য না এই রুলস গুলো সমস্ত এনবিওর আন্ডারে যতগুলো কলেজ আছে সব কলেজের জন্যই এই রুলস গুলো আছে তো বিশেষ করে ইসলামপুর স্টুডেন্টের জন্যও আছে অন্য কলেজের জন্য আছে বিশেষ করে সব কলেজের জন্য এই রুলস তো তোমাদের যত বন্ধু বান্ধব আছে অন্য কলেজে পড়াশোনা করে সেই কলেজে সেই বন্ধু বান্ধবের কাছেও ভিডিওটা শেয়ার করে দেবে কারণ কি এরকম ভুল যদি হয় তো সেই ক্ষেত্রে তোমাদের খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে 4 নম্বর পরীক্ষার দিনে লিখিত খাতা কলেজে এসে জমা দিতে হবে না হলে খাতা বাতিল হয়ে যাবে পরীক্ষা দিন যেদিন পরীক্ষা সেদিনই তোমাকে খাতাটা কলেজে এসে জমা দিতে হবে না হলে তোমার খাতা বাতিল হয়ে যাবে কোনো রকম অন্য ডেটে খাতা নেওয়ার কোনো অন্য ডেট দেওয়া হবে না ইউনিভার্সিটির যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী কলেজের সেই রুল যে তোমাদের খাতা ওই দিনই জমা দিতে হবে অন্য কোনো দিন জমা দিলে কোনো রকম খাতা সাবমিট করা হবে না
প্রতি খাতার সঙ্গে দুটো করে যে লুজশিট দেওয়া হয়েছে, লুজশিট ব্যবহার করলে সেটা ভালো করে সুরোদে বেঁধে দেবে। অর্থাৎ তোমাদের খাতার সঙ্গে যে লুজশিট দেওয়া হয়েছে সেই লুজশিট যদি তোমাদের ইউজ করো তো সেই ক্ষেত্রে তোমাদের লুজশিটটা খাতার সঙ্গে সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দেবে। না হলে যদি খুলে যায় তো সেই লুজশিটে যে কোশ্চেনের অ্যান্সার দিয়েছো সেই অ্যান্সারে কোনোরকম মার্ক পাবে না। সেক্ষেত্রে তোমরা তোমাদের যে লুজশিটটা আছে সেই লুজশিটটা ভালো করে সুতো দিয়ে বেঁধে এবং সেই খাতাটা একসঙ্গে সাবমিট করবে। আলাদাভাবে কোনোরকম সাবমিট করবে না। যেটা কলেজ থেকে অ্যান্সার স্ক্রিপ্ট দিয়েছে সেই অ্যান্সার স্ক্রিপ্টের সঙ্গে তোমরা ওই সুতোটা দিয়ে বেঁধে দেবে এবং সুতোটা নিজে ইউজ করবে। কারণ কলেজ থেকে কলেজে যখন পরীক্ষা হয় কলেজ থেকেই সুতো দেয়, সেই ক্ষেত্রে যখন তোমরা বাড়িতে আছো তোমরা ওই লেপ সেলাই করা এক প্রকারের সুতা আছে সেই সুতাটা নিয়ে নেবে, সেই সুতাটা দিয়ে তোমরা ওইটাকে বেঁধে দিয়ে কলেজে সাবমিট করে দেবে। ছয় নম্বর, পরীক্ষার যে প্রশ্ন সেটা তোমরা তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে বা কলেজের ওয়েবসাইটে যে টাইমে তোমাদের পরীক্ষা শুরু হবে সেই টাইমেই পেয়ে যাবে। অর্থাৎ পরীক্ষা 10টা থেকে অর্থাৎ 9:45 তোমাদের কোশ্চেন আপলোডিং হয়ে যাবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং কলেজের ওয়েবসাইটে। তো আমার টেলিগ্রাম চ্যানেলেও কোশ্চেন অ্যাড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে সরাসরি টেলিগ্রাম সাথে যুক্ত হয়ে যাবে, কোশ্চেন আমি ওইখানেও আপলোড করে দেবো, তো তোমরা সরাসরি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর একটা মেন যেটা রুলস হচ্ছে তোমাদের যে খাতাটা তোমরা দিয়ে দিয়েছে সেটা কীভাবে লেখে সেই ভিডিওটাও আমি আপলোড করে দিয়েছি। সেই ভিডিও থেকেও তোমরা দেখে দেখে ওই অ্যান্সার স্ক্রিপ্ট লিখবে, কারণ কোনোরকম ভুল হলে কিন্তু সেটা পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। আজ 21/6/2022 বিকেল 5টার পর থেকে ইউনিভার্সিটি অ্যান্সার বুকলেট জমা নেওয়ার যে কাউন্টার স্লিপ ডাউনলোড করার লিংক অ্যাক্টিভেট করে দেবে। প্রতিটি ছাত্রছাত্রীকে কাউন্টার স্লিপ নিয়ে আসতে হবে, না হলে অ্যান্সার বুকলেট জমা নেওয়া হবে না। অর্থাৎ যেটা ব্যাপার হচ্ছে কি তোমাদের প্রত্যেককে কাউন্টার স্লিপ নিয়ে যেতে হবে। কাউন্টার স্লিপ ছাড়া কোনোরকম খাতা জমা নেওয়া না। তোমরা যে এক্সাম দেবে সেই এক্সামে খাতা জমা দেওয়ার জন্য কাউন্টার স্লিপ লাগবে। সেই কাউন্টার স্লিপ আজ থেকে ডাউনলোড করতে পারবা, সেই কাউন্টার স্লিপ ডাউনলোড করে নিয়ে যায় তারপরে তোমাদের খাতা জমা করতে হবে। নাহলে তো কাউন্টার স্লিপ ছাড়া তোমাদের কোনোরকম খাতা জমা নেওয়া হবে না। তো আজকের এই কাউন্টার স্লিপ ছাড়া তোমরা কোনোরকম খাতা জমা করতে, তোমরা অতি তাড়াতাড়ি কাউন্টার স্লিপগুলো ডাউনলোড করে নেবে, 5টার পর থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে নিয়ে তারপরে কালকে যখন পরীক্ষা স্টার্ট হবে সেই পরীক্ষার খাতা যখন জমা দিতে হবে কাউন্টার স্লিপটা তখন লাগবে। রুলসগুলো তোমরা ভালো করে দেখে নিও, অর্থাৎ এই রুলস অনুযায়ী তোমরা এক্সামটা দিও, না হলে তোমাদের সাপ্লি হয়ে যাবে। সেই ক্ষেত্রে সাপ্লি হলে আবার পরের বছর পরীক্ষা দিতে হবে। তো সেই অনুযায়ী এই রুলস অনুযায়ী তোমরা যদি পরীক্ষাটা দাও কোনোরকম তোমাদের পরীক্ষা বাতিল হবে না এবং তোমাদের কোনোরকম প্রবলেম হবে না। পরীক্ষার যে খাতাটা দিয়েছে সেই খাতাটা তোমরা কীভাবে লিখবে সেটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আই বোতামে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আর এই ভিডিওটাকে যত বড় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে তারাও এই যে রুলসগুলো মেনে পরীক্ষাটা দিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক, আর যদি কোনোরকম প্রবলেম হয় তো কমেন্ট বক্সে আমাকে জানাবা, অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। থ্যাংক ইউ।